So hello everyone, Assalamualaikum. Ami Jackie Silva na. Aajke na amader uttora na badda na bari dhara na shahabag na Mirpur Female Branch theke ami live hoyechi. Aajke live hoyechi ami amader gorur hat theke. Gorur hat ta amader asholiyate amra shok aajke shok dupur bela ekta dike ekhane eshechi. Etokkhon dhore goru khujar pore amra ekhon je ekta perfect goru peyechi and goru ta ami boli di 200 kg ojon mane 4 moner goru amra kinechi. Already amader kena hoyeche. Cholen amra গরুর তুলনায় আমাদের কাছে এই জিনিসটাকে মানে এই গরুটাকে বাকি গুলোর তুলনায় ভালো লেগেছে, কারণ বড় প্লাস আমরা আমাদের আমি অলরেডি আপনাদেরকে একটা পোস্ট করে মেনশন করেছি যে আমাদের কিন্তু বর্তমানে 1300 প্লাস মেম্বার আমাদের হোস্টেলে, 1300 প্লাস মানে 1340 প্লাস মেম্বার আজকে অনেকজনে এসেছে। তো ওই জন্যই আমরা হচ্ছে কালকে রাতে মানে আমাদের বৃহস্পতিবার রাতে ডিনারে আমরা গরু দিচ্ছি, একটা হোল গরু। আমাদের কিন্তু কম মেম্বার না, সো আমরা কিন্তু এমনিতে নর্মালি বাজার থেকে খুচরা কিনি না, আমরা কোয়ালিটি সম্পন্ন কিনি বলে আমরা পুরা গরু নিয়ে তারপর আমরা রেডি করে প্রসেস করা হবে টোটালি কালকে, ওইটার জন্য আমরা আলাদা একটা লাইভ করব। ওনার কাছ থেকে কিনেছি, ওনার জি যে ওনার কাছ থেকে মেনলি এটা কিনা হয়েছে যে আপনি আচ্ছা বলবেন যে এটা আপনার গরু। জি আমার গরু। জি আপনি কবে নিয়েছেন বা এটা কি আপনি আপনার কাছেই ছিল এতদিন? না আমি শুক্রবারে কিনেছি, আজকে এসে বিক্রি করলাম। আচ্ছা আজকে উনি বিক্রি করেছে, সো ওনার কাছ থেকে কিনেছি। আমাদের কিন্তু সাপ্লাই চেইন মানে একটা আলাদা আমাদের ডিপার্টমেন্টই আছে, আমাদের এখানে কিন্তু সবকিছু আমরা আলাদা করে প্রোডাক্ট আমরা হোলসেলে নিয়ে আসি, ঠিক আছে? তো আমরা কোনো কিছুই বাজার থেকে খুচরা নেই না। তো আমি অলরেডি আপনাদেরকে পোস্ট করে জানিয়েছিলাম যে কালকে আবারও বলছি বৃহস্পতিবার রাত্রে ডিনারে আমরা পুরা গরু দিচ্ছি, 6টা ব্রাঞ্চে আমাদের টোটাল উত্তরা মিরপুর বাড্ডা বাড়িধারা এবং শাহবাগ ব্রাঞ্চ রয়েছে, ওখানে সবগুলো ব্রাঞ্চেই আমরা ডিনারে প্রোভাইড করে থাকবো গরুর মাংস। জি এটা আচ্ছা কি ধরনের? দেশি গরু। আচ্ছা দেশি গরু। তো অনেকেই কমেন্টস করছিলেন যে মহিষ কিনে রাখবেন আপনারা, আর অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু পেয়েছি। তো উনার মুখ দিয়ে শুনলাম এটা আমাদের কি গরু কিনা হয়েছে। অনেক সুন্দর না? আমি কিন্তু অনেক পছন্দ করেছি সত্যি, অনেক সুন্দর একটা গরু কিনেছি। আমরা কিন্তু আরো গরু আছে ওটাও দেখাবো, কিন্তু সাইজে আমরা ছোট নিতে পারবো না, এজন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমরা দুপুরবেলা একটার দিকে এসেছি, 12:30 একটার দিকে অলমোস্ট। এতক্ষণ আমরা খোঁজার পরে ভালো দেখে উনারটাই আমাদের কাছে বেস্ট লেগেছে, তাই আমরা এটা নিয়েছি। এটা কিন্তু আমরা অনেক দূরে আজকে এসেছি, আমরা আজকে এসেছি হচ্ছে আশুলিয়াতে। তো আশুলিয়াতে কিন্তু মেইনলি আমাদের এই গরু কেনার জন্য এসেছি। আসলে মাথার মধ্যে আপনাদের কমেন্টস অনেক বেশি ইফেক্ট করে ফেলেছে, সো এর জন্য বলেছি সরি। তো আবারও বলছি আমাদের কিন্তু ও একটা জিনিস মেনশন করে দিই, আমাদের কিন্তু একদিনের প্যাকেজ আছে, আপনি চাইলে কালকে আমাদের সাথে জয়েন করতে পারেন সরাসরি। আমাদের একদিনের প্যাকেজ মাত্র 399 আফটার ক্যাশব্যাক মূল্য, স্ট্যান্ডার্ড ক্লাসের মূল্য। নর্মালি আমাদের একদিনের প্যাকেজ 700 টাকা মিরপুর উত্তরা বাড্ডায়, কিন্তু ক্যাশব্যাক যদি আপনি নিউ কাস্টমার হয়ে থাকেন তখন পাচ্ছেন। তো আপনার হচ্ছে টোটাল আসবে 399 টাকা, আর 1000 টাকা ডিপোজিট যেটা চেক আউটের সময় সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেওয়া হবে। আমরা একটু ওই পাশটাও দেখাই, অনেক রাশ আজকে, কিন্তু অনেক বেশি রাশ ছিল দুপুরবেলা, বিশ্বাস যে আমরা কিন্তু কম কষ্ট করি না আপনার জন্য, ঠিক আছে? তো সাপোর্ট করেন, সাপোর্টও যদি না করেন দেন আমি যতটুকু ভাবো যে তবুও খারাপ কমেন্টস করেন না। আমরা কিন্তু প্রায় প্রায় পোস্ট করে থাকি, অনেক নেগেটিভ কমেন্টস আসে, অনেক পজিটিভ কমেন্টসও আসে, এটা না করা যাবে না, বাট সাপোর্ট করেন, কারণ এই সব কিছু শুধুমাত্র আপনার জন্য করা, ঠিক আছে? এই জিনিস আমাদের হোস্টেলটা ইনভাইট করা টোটালি ব্যাচেলারদের জন্য মানে আপনার জন্য। তো আসুন দেখে যান। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু খুব কষ্ট করে আপনাদের ভালোর জন্য এগুলো করে থাকি, আমরা কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র নিয়ে থাকি সবকিছু, এর জন্যই আমরা কিন্তু বাজার থেকে খুচরা মাংস না কিনে এখানে সরাসরি এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনি অবশ্যই কালকে একদিনের প্যাকেজ নিয়ে কিন্তু আমাদের এখানে এসে দেখতে পারেন, আর একদিনের প্যাকেজ বলে দিলাম 399, 399 টাকা, মাত্র 400 টাকায় আপনি একদিনের প্যাকেজ পাচ্ছেন আফটার ক্যাশব্যাক মূল্য। কিন্তু এটা উত্তরা মিরপুর মেল মিরপুর ফিমেল বাড্ডা ব্রাঞ্চে
এই প্রাইস রেঞ্জে পাবে তাছাড়া আমাদের শাহবাগ এবং বারিধারাও কিন্তু ব্রাঞ্চ রয়েছে চলুন একটু এই পাশে দেখি আর তার সাথে একটু সাইফ ভাইয়ের সাথেও কথা বলি এই এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সো বর্তমানে আমরা আমাদের মানে যে কালকে যে গরুটা দেওয়া হবে রাতের বেলায় সেটার জন্য গরু কিনে ফেলছি আমি দুই একজন ভাইয়ের সাথে কথা বলবো বিভিন্ন জাতির তো গরু আছে আপনারা তো যেহেতু গরু ব্যবসা করেন জানেন এখানে থাকেন তাকে গরু তো এক ধরনের টেস্ট নাকি এই গরুর টেস্টটা কেমন বা অন্য গরুর টেস্ট কেমন বা মহিষের থেকে এটা কেমন টেস্ট এটা যদি আমাকে একটু বলতেন তাহলে মহিষের থেকে টেস্ট ভালো হবে টেস্ট ভালো মহিষের থেকে ভালো আচ্ছা আচ্ছা তাহলে এটা খুবই ভালো গরু না হ্যাঁ আপনাদের কি মনে হয় আপনি তো বিক্রি করেন না এবার এই গরুটা কেমন হয়েছে এই গরুটা ভালো হয়েছে ভালো হয়েছে না ইনশাআল্লাহ আমাদের অনেক মেম্বার আছে আমরা আসলে হোস্টেল সার্ভিস ঢাকাতে আছে আমরা আরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাব আমাদের বর্তমানে 6টা হোস্টেল আছে সবগুলোতে যত মেম্বার থাকে তাদের জন্য আসলে গরুটা দিচ্ছেন সো আমার মনে হয় আমরা গাইস বেশি লং করব না কারণ এখানে অনেকটা ভিড় হয়ে গিয়েছে এন্ড অনেকগুলো গরু অলরেডি অনেক মানুষ অলরেডি আমাদেরকে দেখতেছেন সো যেটা বলছিলাম যে অনেক ভিড় জমা হয়ে গিয়েছে কিন্তু তো সকাল থেকে এত ভিড় পাই নাই আমি আমি অনেকক্ষণ ধরে এখানে ছিলাম বললাম তো আমরা অনেকক্ষণ অনেক ঘন্টা ধরে এই গরমের মধ্যে আছি অনেক রোদ ছিল অনেক গরম ছিল প্লাস একটু আমার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম গরুর হাটে এসেছি এটা বলে দিই তো গরুর হাটে শুধুমাত্র আশাটা হচ্ছে আপনাদেরকে দেখানো এটা এভিডেন্ট হিসেবে দেখানো যে আমরা কোথা থেকে জিনিসপত্র নিয়ে থাকি আমরা কিন্তু সস্তায় কিছু পছন্দ করি না বিকজ উই আর আ ব্র্যান্ড হ্যাঁ সো আমরা সবসময় আমাদের কোয়ালিটি সম্পন্ন জিনিসই নিয়ে থাকি সবার জন্য জিনিসটা আপনার জন্য সো সাপোর্ট করা আমার মনে হয় যে আপনার সাপোর্ট করা উচিত আচ্ছা আমি একটু আগিয়ে গিয়েও দেখাই আমাদের এখানে কিন্তু খুব রাশ মানে আজকে কিন্তু আমরা হাটটা দেখাচ্ছি এখানে অনেক রাশ ছিল এখন একটু ইভিনিং টাইম হওয়াতে সূর্যের তাপমাত্রাটা কম বাট বেসিক্যালি অনেক ধরনের গরু থেকে কিন্তু কিন্তু আমরা কিন্তু এখানে অনেক রকমের ছোট সাইজের গরুও দেখেছি মহিষও আছে অন্যান্য টাইপের বাট আমরা বেস্ট গরু যেটা হচ্ছে 4 টন মানে 4 মনের গরু 200 কেজি ওজনের একটা বড় গরু নিয়েছি 200 কেজি প্লাস যেটা সাইফ ভাই এখন বললো আমাকে যে আমরা কিন্তু সব সময় আপনাকে চেষ্টা করি যে কোয়ালিটি ফুল জিনিস দেয়া ও মজার কথা বলি আমাদের কিন্তু ট্রায়াল প্যাকেজ আছে যেটা আমি প্রতি লাইভেই বলি 1 দিন 3 দিন 7 দিন 15 দিন এবং 30 দিনের ট্রায়াল প্যাকেজ যেটা হচ্ছে মাত্র 1000 টাকা ডিপোজিট এরপর আপনার যে রেন্টটা সেই রেন্টেই আসবে তো এটা হচ্ছে আপনার হোল গরুর হাট আমাদের ইয়ারলি প্যাকেজও আছে আমাদের কিন্তু ও আচ্ছা মজার কথা বলি আমাদের কিন্তু 3 নিউ প্যাকেজেস এসেছে তিনটা প্যাকেজ হচ্ছে কোয়ার্টার কন্ট্রাক্ট প্যাকেজ হাফ ইয়ার কন্ট্রাক্ট প্যাকেজ এবং ইয়ারলি কন্ট্রাক্ট প্যাকেজ 3 মাস 6 মাস এবং 12 মাসের কন্ট্রাক্ট প্যাকেজ যেটা ডিপোজিট মানিও কম মান্থলি রেন্টও কম বাট আপনি যেহেতু কন্ট্রাক্টে চলে আসবেন যদি বাই চান্স কন্ট্রাক্ট ব্রেক করেন লাইক আপনি 3 মাসের কন্ট্রাক্ট নিলেন আমাদের সাথে বাট 1 মাস 1.5 মাসে চলে গেলেন তখন আপনার ডিপোজিটের উপর ইফেক্ট পড়বে তো এটা আমরা বিস্তারিত ডেসক্রিপশনে লিখে দিব এন্ড বলছি এখানে কিন্তু আমাদের লাইভ শেষ না আমরা কিন্তু গরুর জন্য তিনটা লাইভ টোটালি বেঁচে রেখেছি আমরা কিন্তু কালকে রান্নার প্রসেসটাও দেখাবো কালকে কাটাকাটি প্রসেসটাও আমরা দেখাবো ইভেন আমরা ডিনার টাইমে আপনাদের সাথে আবারও দেখা হবে তো আমরা একটু আরেকটু ভিতরে দেখি সুপারম সবসময় অথেন্টিক স্বচ্ছ আমরা যদি বলি যে ভাই আমরা প্রতি বেলা চিকেন দিই এটা আসলে না আমরা প্রতি মাসে 3-4 বার বিফ দিই এটা আসলে না যেটা সত্য আমরা সেটাই বলি এই জন্য আমরা ফুডম্যানে বারবার পোস্ট করি হয়তো অনেকের কাছে বিরক্ত লাগে যে বারবার ফুডম্যানের পোস্টের সামনে যাই তার জন্য আমি সরি বাট আমরা রেগুলার কিন্তু ডিফারেন্ট মেনু দিই এক একদিন এক এক ধরনের মেনু থাকে তার কারণে খাবারের টেস্টটা ডিফারেন্ট থাকে আপনার কাছে বোরিং লাগে না তার পিকআপটি আমরা নতুন করে হচ্ছে মান্থের এন্ডে হচ্ছে গরু দিচ্ছি গত মাসে ছিল এই মাসও আছে এই মাসে যেহেতু হঠাৎ করে মেম্বার অনেক বেড়ে গেছে তো আমরা আলাদা করে মাংস কেনার চিন্তা করিনি পুরো ডিরেক্ট গরু কেনার জন্য আসলে এখানে আসছি আর তাছাড়া হাটটা হচ্ছে আসলে হাট আপনাদের যদি কোনো গরু লাগে প্রতি বুধবার এখানে গরু হাটটা বসে সেখানে আসতে পারেন সবারই উপকার হবে এখানে ভালো ভালো গরু পাওয়া যায় পাশাপাশি আমরা এইখান থেকে চুজ করছি যেহেতু ভালো গরু পাওয়া যায় তাই আমরা এখান থেকে আর কিনছি সো আমি অরুণার কাছে আবার চলে যাই আচ্ছা আমি কিছু কমেন্টস নিব তো কিছুক্ষণ পরেই কমেন্টস গুলো নিচ্ছি আমি আরেকটু বলে দিই আমি কিন্তু নরমালি খাবারের পোস্ট গুলো করে থাকি খাবারের পোস্টে আচ্ছা ঠিক আছে খাবারের পোস্টে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি কিন্তু নামগুলো আমাদের অ্যাকচুয়াল নামগুলাই দিই যেটা আমাদের মেনুতে লেখা আমি আপনাদেরকে মেনুটা শেয়ার করব সো তখন কিন্তু অনেকেই অনেক কথা বলে যে কেন ডিম কেনই মুরগি আপনারা গরু চিনেন না আপনারা খাসি চিনেন না অন্য কিছু চিনেন না আমরা সবকিছুর ব্যবস্থাই করব ঠিক আছে সবকিছুর ব্যবস্থাই করব কিন্তু আমরাই করে থাকি সবকিছুর ব্যবস্থাই করে থাকি এন্ড বলি শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের এত কষ্ট করা ঠিক আছে যাতে আমাদের ব্যাচেলার লাইফটা খুব সুন্দর এন্ড সুখের হয় যাতে আমাদেরকে কোনোভাবে সাফার না করতে হয় কারণ কি দেখেন একটা মেস নিয়ে অনেক কথাই আছে
যদি আপনি একটা বাসা ভাড়া নেন, ঠিক আছে, দুইজন ফ্রেন্ড মিলেই নেন, অনেক কিছু ম্যানেজ করতে হয়, বুয়ার ঝামেলা, বাজার করার ঝামেলা, অনেক ঝামেলা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা জিনিস আপনাকে রেডিমেড দিচ্ছি, যারা স্টুডেন্ট তাদের জন্য এটা বেস্ট। আমি কথা বলছি যেটা বলছি সেটা স্টুডেন্টদের জন্য এটা বেস্ট, ইভেন জব হোল্ডারদের জন্য বেস্ট। ওয়াই? কারণ আমরা সবকিছু সেটেল করে দিচ্ছি, সে শুধু আসবে, পড়ালেখা করবে এন্ড খাবে। এটা হচ্ছে আমাদের গরু। সুন্দর না? অবশ্যই সুন্দর। আপনার মতো এই কালারের একটা গরু কিনবেন? আচ্ছা, আমার মতো কালারের গরু ভাইয়া পাওয়া যাবে না হয়তো, বা দেখাই আপনাকে যে হয় ব্রাউন শেডের আছে আর হোয়াইট শেডের আছে, আমার কালারের পাওয়া যাবে না। আচ্ছা, তো কমেন্টস করুন, সব কমেন্টস করুন, আমি কমেন্টস গুলো আপনাদের পরে রিপ্লাই দিচ্ছি। না দেন আপনারা পরবর্তীতে কমেন্ট, অনেক অ্যানসার গুলো, অনেক কোশ্চেন গুলো উপরে চলে গিয়েছে। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রকার কমেন্টস থাকে তবু করতে থাকেন। আমি একটা পয়েন্ট বলি, আগামী পরশুদিন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তার জন্য আমাদের মেয়েদের জন্য মিরপুরে আছে একটা ব্রাঞ্চ, তার জন্য সরি আমরা সামনে ব্রাঞ্চ বাড়াবো। বাট ছেলেদের জন্য শাহবাগে যেটা ঢাকা ইউনিভার্সিটির কাছে অনেকগুলো ব্রাঞ্চ আছে, মানে অনেকগুলো ব্রাঞ্চে অনেকগুলো সিট আছে কারেন্টলি, বাট অনেক কল আসতেছে, সো আপনি আগের থেকে বুক দিয়ে দিতে পারেন। 1000 টাকা তিন দিন, একদিন তিন দিনের প্যাকেজগুলো আছে, কজিবিরি সেই প্যাকেজগুলো পাবেন, যাতে করে কোনো প্রবলেম না হয়। রিডিং রুম আছে, থাকার এসির ব্যবস্থা আছে, তিনবেলা খাওয়ার আছে, আর যদি কালকে উঠেন রাত্রেবেলায় বৃষ্টি পাবেনি, সো ইয়া, সো মেক এ প্ল্যান অ্যান্ড কাম টু সুপার হোম অ্যান্ড ভিজিট করে তারপর ডিসাইড করুন। আই থিঙ্ক আজকে আর লাইফে এখানে কন্টিনিউ করতে পারছি না আমরা, বিকজ আমরা নেক্সট আবার চলে যাব। আর মেবি কিছু কমেন্টস অননা আপনাদের, মানে আমাদের যে জাকির সিলভানা আছে, দ্য হোস্ট, ইওর হোস্ট, সে হয়তো কিছু কমেন্টস রিপ্লাই দিবে। সো আমার সাইড থেকে বাই বাই, টেক কেয়ার। ওকে, আমি হচ্ছে কমেন্টস গুলো এখান থেকে পরে পরে আপনাদেরকে হাট দেখাতে দেখাতে আমি একটু হাটের ভিতরে যাব না অবশ্যই, আর বৃষ্টিও শুরু হয়েছে, আপনারা কমেন্টস করুন, আমি কমেন্টস এর রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তাহলে বৃষ্টি যেহেতু পড়ছে আজকে আর এটা বড় না করি আমাদের লাইফটা, কমেন্টসও নিতে পারলাম না। অবশ্যই কালকে আমরা আপনাদের কমেন্টস নিব এন্ড প্রত্যেকটা কমেন্টস এর জবাব আমি নিজে আপনাকে দিব, ঠিক আছে। সো আজকের মতো এখানে আরেকটা জিনিস বলে দিই, যেটা আমি হোল লাইফে পুরাটা লাইভে এখনো বলি নাই, লাইভে, যেটা আপনি কিন্তু ফ্রি ভিজিট করতে পারেন এনি ব্রাঞ্চ, এনি ব্রাঞ্চ আপনার জন্য ফ্রি, জাস্ট আসুন, ভিজিট করুন, তারপর সিদ্ধান্ত নিন, আর আপনার পছন্দ মতো সিটটা কিন্তু কালকে বেছে রাখবেন, কারণ একদিনের প্যাকেজ মাত্র 399 আফটার ক্যাশব্যাক স্ট্যান্ডার্ড ক্লাস মূল্য। সো ভালো থাকবেন এন্ড ফ্রি ভিজিট করে যান।